আসসালামু আলাইকুম, দক্ষিণের বারান্দা ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আর আজকে হচ্ছে সোমবার, বাইরে প্রচণ্ড রোদ, আর আমি একটু বাইরে যাব, কাজ কিছু টুকটাক কাজ আছে সেগুলো করব। এই কি বলে লালমাটিয়াতে গ্যাস অফিসে একটু যাব, তারপরে হচ্ছে আসার পথে দেখি যে ঘরের যা লাগে আর কি, প্রতিদিন লাগে, মানে সংসার হচ্ছে তলাবিহীন ঝুড়ি, যাই সংসারে রাখা হয় তাই একদম নিচে চলে যায়, উপরটা খালি থাকে, নিচে চলে যায় উপরটা খালি থাকে, কি অবস্থা। মানুষ হচ্ছে তিনজন, কিন্তু কাজকর্ম দেখে মনে হয় কি 30 জনের সংসার চলতেছে। আসলে প্রত্যেক সংসারই কিন্তু এরকম, একবারে যে আমার সংসার এরকম না, যে একা থাকে তারও সেই অবস্থা, রান্না করতে হয়, কাপড় ধোয়াধুয়ি করতে হয়, ঘর পরিষ্কার করতে হয়, বাজার করতে হয়, কোটা বাছা করতে হয়, থালা বাসন ধুতে হয়, বিল দিতে হয়, সবই এক আর কি। তো এই হচ্ছে অবস্থা, বিল দেওয়ার সমস্যা তো অনেকাংশেই এখন টেকনোলজির জন্য অনেকাংশেই এখন হালকা হয়ে গেছে। তো এখন এই যে দেখেন, এখানে কিছু কাপড়, ওখানে বিছানা চাদর ভাত করা, আর বারান্দায় রাতের বেলায় অনেকগুলো কাপড় মেলে দিছিলাম। এখন ভয় লাগতেছে যে যাব, তারপরে যদি বৃষ্টি আসে তারপরে এই শুকনা কড়কড়ে কাপড়গুলো তো যাবে, কিন্তু কাপড়গুলো একটু মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা। তো এখন যাই, দৌড় দিয়ে কাজগুলো সেরে আসি, সেরে এসে তারপরে হচ্ছে রান্না বান্নার কথা এখনও চিন্তা করি নাই, কেন চিন্তা করি নাই দেখা যাক, সময়ের উপরে নির্ভর করবে। বাচ্চারা আমি কখন আমার সাথে, উনি অবশ্য বাইরে মিট করবে আর কি, তারপরে একসাথে বাসায় আসবো, তো দেরি হলে বাইরেই কিছু একটা খাবো, আর না হলে বাসায় এসে পটাপট করে একটু ভাত বসাই দিব, তরকারি মোটামুটি যা আছে হয়ে যাবে। লাইটটা অফ করে দেই, চাবি টাবি সব গুছাই নিছি, ওই যে ওখানে চাবি মাছ সব গুছাই নিছি, খালি ব্যাগটা কাঁধে নিব আর লেপ্রায় করে চলে যাব। তো লালবাটির কাজ সেরে না আমি তাজমহল রোডে আসছি, আর দেখেন ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে, অথচ কটকটে রোদ, মাথায় তো বিরাট টেনশন, বাসায় বারান্দায় কাপড় দেওয়ার, জানলা দরজাগুলো যদিও বন্ধ, আর এখানে একটা ছোটোখাটো নার্সারি আছে, মাঝে মাঝে এখান থেকে আমি অল্প কিছু গাছ বা কিছু নেই। তো এখানে চলে আসলাম হচ্ছে এই যে দেখেন ইয়ের জন্য, এটার নাম যেন কি, ম্যাট্রেসের জন্য, স্প্রিংয়ের ম্যাট্রেস। অনেকদিন ধরে আমার ছেলে অরণ্য বলতেছিল, তো আমার বেডরুমে যে ম্যাট্রেসটা সেটাই স্প্রিংয়েরই, তো এখন এটা আমি ওর রুমের জন্য দেখতে আসছি, যে দেখতে আসছি আর কি। তো ইউরেশিয়া কোম্পানির একটা ম্যাট্রেস যেটা আমাকে দেখাতে পারলো না, আর এটা হচ্ছে বেঙ্গলের ম্যাট্রেস, এই ম্যাট্রেসগুলো আমার বেশি পছন্দ হলো না, কারণ আমার ছেলে খুব সফট স্প্রিংয়ের ম্যাট্রেস চাচ্ছে, তো ওটা বললো যে ইউরেশিয়ার ব্র্যান্ডের একটা আছে কিন্তু ওটা শোরুমে নাই, অর্ডার দিলে আনবে, কিন্তু আমি নিজে না দেখে কিভাবে অর্ডার দেই। আর দেখেন মানুষের মধ্যে মমতা বোধ এখনও প্রচুর প্রচুর প্রচুর, এই ভদ্রলোক এই খাবারগুলো এদেরকে দিচ্ছে, আর এরা কি গ্রোগ্রাসে গেলছে, এত সুন্দর একটা দৃশ্য মানবিকতার। চলে আসলাম হচ্ছে কৃষি মার্কেটে, তো এখানে মাছের দোকানে দেখলাম মাছ একটা অলরেডি কাটতে বলে দিলাম, আর এখানে হচ্ছে ইলিশ মাছ, তো ইলিশ মাছের দাম দেখলাম, মাছগুলো খারাপ না কিন্তু প্রচণ্ড দাম, তো মাছগুলো ওখানে কাটাকাটি করতে দিয়ে আমি চলে যাচ্ছি হচ্ছে ওই যে মানে পাইকারি বাজার যেটা আর কি, ওই পেঁয়াজ আলু আদা রসুন এসবের, ওখান থেকে আমি কিছু শুকনো খাবার কিনবো আর কি, তো ওই নিমকি চিরা ভাজা এসব। তো এই যেটা হচ্ছে কৃষি মার্কেটের শুকনো আর কি, পাইকারি দোকানগুলো যেগুলো, তো এখানে চলে আসছি, এখানে হচ্ছে ওইগুলো ছাড়িয়ে সামনে হচ্ছে মার্কেট, কসমেটিক্সের দোকান, এখানে এই ছেলেটা বহু বছরের পুরানো, বহু বছরের, তো ওর থেকে আমি টুকটাক কিছু জিনিস নিলাম। তারপরে চলে আসলাম হচ্ছে সবজি বাজারে, এটা হচ্ছে কৃষি মার্কেটের ভিতরে আর এটা হচ্ছে গেটের বাইরে, তো ঠিক এই দোকানটা থেকেই আমি সবসময় কৃষি মার্কেট থেকে সবজি কিনি, ভিতরে ওই যে দোকানগুলোতে যে সবজির দোকান, অন্তত পক্ষে প্রত্যেকটা সবজি 15-20-30 টাকা কেজি বেশি, কেন আমি জানি না, হয়তো দোকানের ভাড়ার কারণে। আর এই মরিচগুলো দেখেন, এগুলো নাকি বট মরিচ, খুব ভালো লাগে আমার এই মরিচগুলো। আর এই যে পেয়ারাগুলোকে স্প্রে করতেছে, পেয়ারাদেরও তো গরম লাগে তাই না, রোদে একেবারে অবস্থা কাহিল, তো এই চাচা পেয়ারাদেরকে স্প্রে করে সজীব করে রাখতেছে।
চলে আসছি বাসায়। আরে বাবা কি অবস্থা, বাসায় এসে তো পিছে পিছে আমি মানে উঠলাম, লিফটের পিছে পিছে মাসাদ আহমেদও উঠছে, তো ওনাকে তাড়াতাড়ি করে একটু একটা ডিম পোচার পাউরুটি দিলাম, কারণ আমি অলরেডি ভাত বসাইছি আর তরকারি আছে, ওগুলো গরম করে দিব, কোনো অসুবিধা নাই। আর আমি নিজের জন্য এক কাপ লিকার চা নিলাম আর কি, চা বানানোই ছিল, জাস্ট চাটা গরম করলাম, সাথে একটা টোস্ট বিস্কুট খাবো, তারপরে হচ্ছে ওই ভাতটা ভাত রান্না করবো, টেবিলে ভাত দিব আর টুকটাক কাজগুলো করব। তো আমি ভাবছিলাম কি যে আমি ওখানে যখন কাজকর্ম করব তখন হাজবেন্ডের সাথে ফোনে যোগাযোগ করে যদি একসাথে হয়ে বাড়ি থেকে কিছু খাওয়া দাওয়া করে আসবো, কিন্তু যোগাযোগ করা হয় নাই। তো আমি বাসায় আসলাম, মানে আমি বাসায় ঢুকার পিছে পিছে দেখি কি আমি লিফটে আগে উঠলাম, উঠে লক খুলতেছি, পিছে দিয়ে দেখি যে লিফটে মাসাদ আহমেদ উঠে গেছে। তো যাই হোক, আমি এই ফাঁকে কিছু মাছটা যেটা সেটাও কিনলাম, কাজগুলো করে আসলাম লালমাটিয়া থেকে, আর অফিসের ভিতরে ভিডিও করা মানে উচিত না বা ইচ্ছাও করে না, এই জন্য ওগুলো আর শেয়ার করি নাই। তো যাই হোক, বাকি যে কাজগুলো ছিল সেগুলো করে টোরে বাসায় আসছি এখন, পটাপট করে করলাম কি খালি ভাত বসা দিয়েছি, তরকারি যেটা আছে সেটা দিয়ে ওনাকে খাওয়াতে খেতে দিয়ে দিব, বাকিটা দেখা যাবে সন্ধ্যার সময় কি করা যায়। তো পরশু দিন না তার আগের দিন আমি একজনকে কথা দিয়েছিলাম, একজন আপুকে, আপু ঠিক বলা যাবে না, মেয়ের বয়সই হবে আমার অথবা ছোট বোন, তো ওকে কথা দিয়েছিলাম যে আমার এই পাতিলগুলো ও দেখতে চেয়েছিল এবং দাম জানতে চেয়েছিল, কোত্থেকে কিনছি সেটা বলতে বলছিল। তো আমার না মনে থাকে না, আমি ওই যে লিখে রাখি কোনো কিছু মনে থাকে না, তো রান্নাঘরে একটা বোর্ড আছে ওটার মধ্যে না আমি কাজকর্মগুলো লিখে রাখি, এটাও লিখে রাখতাম, এখন চোখে পড়ার সাথে সাথে ভাবলাম যে এই কাজটা আগে শেষ করি। তো তোমাকেই বলছি, তোমার নামটা না আমার মনে পড়ছে না, সরি, না হলে আবার আমার এখন ইয়ে করতে হবে, নোটিফিকেশনে গিয়ে নামটা খুঁজতে হবে। তো যাই হোক, আমি নামটা অবশ্যই পরে মনে করে নিব। তোমাকে বলছি যে আমি এই সাইজটা আর এটা এই তিনটা সেট নিউ মার্কেটের পিছে দুবাই মার্কেট কলেজে, দুবাই মার্কেট থেকে এই তিনটার সেট কিনেছিলাম 5,000 টাকা দিয়ে প্রায় 2 বছর আগে, কিন্তু তখন আমি ব্যবহার করি না, ইচ্ছা ছিল আমার মেয়ে মেয়ের জামাই যখন দেশে আসবে তখন প্রথম ব্যবহার করব। তো আমার মেয়ে আর মেয়ের জামাই রোজা ঈদ করতে দেশে আসছে যখন, তখন থেকে আমি এগুলো রাফ ইউজ করা শুরু করলাম। তো এই তিনটা আমি 5,000 টাকা দিয়ে কিনছি, আর এটা আমি এই 7-8 মাস আগে আমাদের মোহাম্মদপুরের কৃষি মার্কেট থেকে এইটা শুধু আমি এটা 500 টাকা দিয়ে কিনছি, এবং আমি খুব খুশি হয়ে গেছি এটা কিনে। তো যাই হোক, এটার দাম হচ্ছে 500, এটা লাকিলি পেয়ে গেছি, আর এই তিনটার দাম 5,000 টাকা, কিন্তু এখন এই 5টার সেট পাওয়া যায় আরও কমে, মানে 5,000-6,000-এর মধ্যে বোধ হয় 5টার সেট পাওয়া যায়, তখন প্রথম প্রথম একটু দাম বেশি ছিল। আর যেটা বলা এটার কথা যে MGC, এটা এগুলো কিন্তু MGC না, এগুলো নন ব্র্যান্ডের আর কি, অন্য ব্র্যান্ডের, কিন্তু এটা এটা ঠিকই, এটা MGC-র, এটাও আমি কৃষি মার্কেট থেকে হঠাৎ করে পেয়ে গেছিলাম। তো এটা আমি কৃষি মার্কেট থেকে কিনছি, এটার দাম পড়ছে বোধ হয় 1,700 টাকা। আর এটাও হচ্ছে MGC-র, এটাও MGC-র দারুণ একটা জিনিস, সাংঘাতিক মানে আরাম পাই, এটার দামও ছিল বোধ হয় 1,600 টাকা। তো এটা লিড ছিল না, এটা লিড আছে, আর এগুলো সব লিড আছে, আর এগুলো হচ্ছে কি খুবই ধুতে টুতে খুবই সমস্যা, কোনো সমস্যা নেই, মানে কোথাও কোনো সমস্যা নেই, একটা যেটা এই হ্যান্ডেলটার মধ্যে একটু হলুদের দাগ পড়ে যায় এই, কিন্তু এদিকে মানে এখানে হলুদের দাগ বা কোনো কিছু পোড়া লাগা মানে তলা লাগা এগুলো কিছুই হয় না, আর ইজি টু ওয়াশ। এই যে আমি তো প্রায় অনেক দিন ধরে ইউজ করতেছি এই যে। তো তাহলে এই তিনটা দুবাই মার্কেট থেকে, মানে নিউ মার্কেটের পিছে যে মার্কেটটা, পাশে যে ক্রকারিজ মার্কেটটা, ওখান থেকে 5,000 টাকা দিয়ে 2 বছর আগে কেনা, এটা 7-8 মাস আগে কৃষি মার্কেট থেকে শুধু 500 টাকা দিয়ে কেনা, এবং এটা কিনে আমি খুব খুশি, এত খুশি বলার মতো না, এটার কথা আমি সবাইকে বলছি, 500 টাকা দিয়ে কিনছি, 500 টাকা দিয়ে কিনছি। আচ্ছা, আর এটাও কৃষি মার্কেট থেকে কেনা, এটা এটা হচ্ছে MGC, এটা 1,700 টাকা, আর এটা হচ্ছে 1,600 টাকা। আর এগুলো তো সব, এই দুটো MGC আর এগুলো হচ্ছে জিও, এগুলো হচ্ছে জিও ব্র্যান্ডের, আর এগুলো হচ্ছে MGC। তো তোমার কথা রেখে দিছি, খুব মনে করে হুলুস্থুল করে এগুলা মানে দেখিয়ে দিলাম, এখন হচ্ছে মাসাদ আহমেদকে খাবার দিব, বাজারগুলো খুলবো, আর হচ্ছে একটা বেডশিট আনছি। ভাত হয়ে গেছে, 3:30 বাজে নাই, 10 মিনিটের মধ্যে ভাত হয়ে গেছে। তা আমি ওখানে গরম করলাম, ইলিশ মাছ ভাজি ছিল, রুই মাছ পটল দিয়ে রান্না করা ছিল, এগুলো সব গরম করে দিলাম,
দিয়ে আমি চলে আসলাম হচ্ছে আমার জিনিসপত্র মানে বাজারগুলো একটু গুছাবো আর কি। তো এখানে লেবু আর লেবু আমড়া, তারপরে ওই যে মরিচ, বোম্বাই মরিচ, বরবটি আর কি আনলাম, ও আচ্ছা মূলা, এগুলো আনলাম। আর মাছের মধ্যে আনলাম মৃগেল মাছ আর হচ্ছে একটা হাঁস। তো আমার কাছে না রুই মাছটা একেবারেই ভালো লাগে না, আর আমাদের বাসায় আমি দেখলাম যে মৃগেল অথবা কাতল, এই দুই কাতলা এই দুইটা মাছই পছন্দ করে, রুই মাছ খুব কমই আনা হয়। তো এখানে আমি মৃগেল মাছটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে ধরাবো, তারপরে প্যাকেট করে রেখে দিব। মাথাটা আলাদা করে রাখতেছি যে শাক দিয়ে রান্না করব। আর হাঁসটাকেও এখন রেখে দিব, রাতের বেলা রান্না বান্না করতে হবে, কারণ দুপুরে যেহেতু আজকে রান্না করি নাই। আর এখানে ওই যে শুকনা কিছু বললাম না, নিমকি বা ওই যে এগুলোকে কি বলে জানি না, যাই হোক ওই টাইপেরই, নিমকি টাইপেরই। তো এগুলোকে আমি এখন রেখে দিব কন্টেনারে, আর বাকিটুকু রাখবো আমার মেঝো আপার জন্য। তো এই বক্সগুলো এখন রেখে দিব। তো কাজ শেষ, আমার গোসল টোসল শেষ, এখন বাজে 4টা না 4:30টার মতো বাজে, কারণ অলরেডি আসর আজান দিয়ে দিয়েছে, মাসাদ আহমেদ নামাজ পড়তে ড্রয়িং রুমে গেলেন, আর আমি এখানে 1 কাপ চা আর 1টা টোস্ট বিস্কিট নিয়ে বসলাম, আর কাপড়গুলো ভাঁজ করব। তো কাপড়গুলো ভাঁজ করে তারপরে আমিও কি বলে এই তো 4:45টার দিকে হয়তো একটু ছাদে উঠবো, অথবা না উঠতে পারি, কারণ আজকে খুব তাড়াহুড়া করে কাজ করছি, তো তারপরে হচ্ছে না উঠতে পারি, দেখা যাক, যদি কেউ উঠে তাহলে উঠবো, আর যদি কেউ না উঠে তাহলে আর উঠবো না। কিন্তু আমি চা খেতে খেতেই ফোন আসছে ছাদের। তো এই যে আমি ছাদের জন্য পটাপট একটু নিমকি নিয়ে নিলাম, চা নিয়ে নিলাম, আর একটু বিস্কিট নিয়ে নিলাম, এখন যাব গিয়ে ছাদে কিছুক্ষণের জন্য বাতাস খাবো। অরোরা 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 অরোরা, এদিক থেকে ওদিক থেকে চা বিস্কুট খাবা? হ্যাঁ, এই যে চা, এই যে হ্যাঁ খাবে, নিয়ে আসছে। আচ্ছা আমি তো এই সিয়ান দাদারা চা খাবে জিজ্ঞেস করো, ও তাহলে তো লাগতেছে না। এখানে আমি, সুতপা, রানী ভাবি, লিথি, নাহার, অরোরা আমরা গল্প করছি, চা খাচ্ছি। এমন সময় আমি বললাম যে ভাবি, রানী ভাবিকে যে সুতপা তো পূজার মেইন শাড়িটা কিনে ফেলছে, আমরা একসাথে দেখবো, দেখে এখনো দেখিনি। এই কথা বলার সাথে সাথে সুতপা বললো তাহলে শাড়িটা নিয়ে আসি, সবাই যেহেতু আছে। তো সুতপা শাড়ি নিয়ে আসছে, এখন আমাদের শাড়ি দেখা হবে, সুতপার পূজার শাড়ি। তো এই হচ্ছে শাড়ি, এটা পিওর তসরের উপরে অ্যাপ্লিক এবং কাঁথা কাজ পুরো শাড়িটা, খুব সুন্দর, খুব সোবার, খুব সফিস্টিকেটেড এবং ইজি টু ওয়্যার, যখন তখন পরা যাবে, একদম খুব সুন্দর। এটাও পিঙ্ক সিটি থেকে নিয়েছে, কালার কম্বিনেশনটাও খুব সুন্দর, আর সবখানে পরা যাবে। আর সুতপা বলছে আন্টি একেবারে বুড়ি হলেও পরতে পারবো, আমি বললাম না, এখন বুড়িরা আরও বেশি কালারফুল পরে। যাই হোক, শাড়িটা খুব সুন্দর, আমাদের সবার খুব পছন্দ হয়েছে, আর শাড়িটা সবচেয়ে বড় কথা খুব হালকা। তো যাই হোক, রানী সুতপা কত খুশি দেখে। তো চলে আসলাম মাগরিবের পরে, দরজা কলিং বেল দিল, ভাবিদের রানী ভাবিদের বাসায় কয়টা জিনিস ছিল বুয়া দিয়ে গেল, আর আমি এখন আমার যুদ্ধে নেমে পড়লাম। যুদ্ধে নেমে পড়লাম কি, যেখানে সব সবজিগুলো প্যাকেট করছি, এই ব্যাগগুলো কি আমরা যে শপিং ব্যাগগুলো আছে না, একটু কাপড় কাপড় টাইপের, সবজিগুলো সবসময় ওখানে রাখি। এতে হয় কি, সবজির ময়েশ্চারটা ব্যাগ অ্যাবজর্ব করে নেয়, আর হচ্ছে কি, সবজিটা অনেক দিন টাটকা থাকে, 7-10 দিন। এই গরমেও কিন্তু সবজি সহজে শুকায় না বা নষ্ট হয়ে যায় না, ঘেমে যায় না। এখানে পানি গরম দিয়ে একটু লবণ আর একটু তেল দিলাম, পাস্তাগুলো বয়েল করব, বেকড পাস্তা করব হোয়াইট সস দিয়ে, কিন্তু এখন কিছুই করতে। এখানে মাসান ধামের সব গাছগুলোকে পানি স্প্রে করতে নিয়ে আসছে, কিছুটা স্প্রে করেই আমাকে বললো যে একটু বাইরে যাব, তুমি না আমাকে জন্য এখন কিছু বানায় না। সাথে সাথে দেখলাম যে ছেলে মেসেজ পাঠালো যে বাবু আসতে 9টা বাজবে, তো সুতরাং নাস্তা বানানোর কাজ থেকে আজকে ছুটি। তো এখন আমি কি করলাম, যেহেতু নাস্তার পর্ব নাই, আমি একটু নিজে চা খেয়ে নিলাম। চা খেয়ে এখন এই যে হাঁসটাকে একটু ছেঁকে নিচ্ছি, হাঁসটা একটু রান্না করব, আর হচ্ছে কচুর ছড়া রান্না করব। তো কচুর ছড়াগুলোও ছিলে নিচ্ছি, কচু ছড়াটা মাসাদ আহমেদের খুবই প্রিয়, কচু ছড়াটা চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, আর হাঁসটা বাছাবাছি শেষ,
ও মা এখন বাজে 8টা, এখন মাসান আহমেদ এসে বলছে কি খিদা লাগছে। তো আমি বললাম যে তাহলে কি করব, পরোটা একটা বের করে ডিম রোল করে দিলাম আর কি। পরোটাটা একদম ড্রাই করে শুকায় মানে সেকছি, কোনো তেল দেইনি। তো এখন এই যে ডিমের সাথে পরোটাটা এভাবে করে অ্যাড করে এটার মধ্যে আমি একটু বিট লবণ আর একটু কি দিলাম টমেটো দিলাম, দিয়ে এটাকে রোল করে তারপরে টিস্যু দিয়ে এটাকে মুড়ে দিয়ে একটু সস দিয়ে ওনার কাছে নিয়ে যাব। বাস হয়ে গেল নাস্তা, ঝটাপট ঝটাপট এগ রোল। তো এই যে একটু এখানে তেঁতুল আর টমেটো দিয়ে সস করা ছিল আর কি, তো এটা দিয়ে দিলাম। এখন উনি এটা খাবে আর আমি আমার রান্নার কাজে ঝাঁপিয়ে পড়ব। এখানে না আমি আদা রসুন তারপরে হচ্ছে শুকনা মরিচ আর জিরা এই তিনটা জিনিস কি জোরে বাটাবাটি করতেছি। কেন বাটি বলেন তো? বাটি হচ্ছে হাঁস রান্না করব। আমি করোনার আগে একবার রংপুরে রামসাগরে রামসাগরে গেছিলাম আগে বেড়াতে, ওই রামসাগরের বাইরে একটা হোটেলে ছোটোখাটো হাঁস মানে হাঁস ভুনা খেয়েছিলাম, এত মজা। তখন আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে ভাই কীভাবে রান্না করছেন, বলছে আপা হাঁস রাধার দুইটা নিয়ম আছে, একটা হলো মশলা বাইটটা দিবেন, মশলা বাইটটা দিতে না পারলে শুকনো মরিচ হইলে শুধুটা বাইটটা দিবেন, মরিচ শুধু বাইটটা দিবেন, আর হইলো হাঁসের থেকে পানি একদম ঝরায় ফেলবেন, এই দুইটা হইলেই বাস হাঁস হইলো কেল্লাফতে। আর দিনাজপুর আর রংপুরের প্রতিটা হোটেলে হাঁস পাওয়া যায়, আর আমার হাঁস তো খুবই পছন্দ, আমি শীত গ্রীষ্ম সারা বছরই হাঁস খাই একেবারে মুরগির মতো। তো এইখানে আমি এখন বাইটটা মশলা কর দিয়ে হাঁস রান্না করব। দেখেন পেঁয়াজটাকে একটু হালকা হালকা লাল লাল ভাজা ভাজা করছি, একটুও পানি দিব না, কষানো পর্যন্ত এক ফোঁটা পানি না। আর হাঁস থেকে প্রায় 30-35 মিনিট হাঁসটাকে ঝাঁঝরিতে পানিতে ঝরায়ে তারপরে এই যে বাটা মশলা দিলাম, সামান্য আস্ত গরম মশলা দিলাম আর কি, একদম সামান্য। আর এখানে আমি ওই যে চিংড়ি মাছ দিয়ে একটু আদা রসুন একটু হলুদ সামান্য জিরা দিয়ে লবণ দিয়ে এই যে কচুর ছড়াটাকে কষায় নিচ্ছি। তো এই যে দেখেন আমার বাইটে যে মশলা বানাচ্ছি সেই মশলার কালার কি সুন্দর। তো এখানে আমি 1.5 চামচের মতো দিয়ে দিলাম হচ্ছে টক দই, কারণ হাঁসের কালিয়া আর আমাদের হয় কি যে কোনো মাংসে একটু টক দই দিলে আমার ছেলে খুব পছন্দ করে, আর হাঁসটা আমার ছেলেও খুব পছন্দ করে, আমি তো সাংঘাতিক পছন্দ করি হাঁস মুরগি যাবতীয় জিনিস। তো আমি এখন এই যে বটমরিচগুলো একটু দিয়ে দিলাম, আর হচ্ছে এটাকে এখন একেবারে ভুলেই যাব যেটা আছে, এটাকে একেবারে 1 ঘন্টার জন্য ধিমে আছে রেখে দিব, মাঝে মাঝে একটু নাড়াচাড়া করব। আর এখানে এটা তো হয়েই গেল কষানো, এখন এটাকে পানি দিব, পানি দিয়ে বাস এটাকেও আর 6-7 মিনিট রেখে কাঁচা মরিচ দিয়ে নামায় ফেলবো। তো এই যে বললাম না যে মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছি অল্প আছে দিয়ে, মাঝে মাঝে একটু নাড়া দিব, আর কোনো পানি দিব না আজকে, কোনো পানি না। কষানোর পরে তারপরে ঝোল দেওয়া যায়। এই যে দেখেন পানি অলরেডি বের হয়ে গেছে, দারুণ একটা কালার আসছে, আর গন্ধ আসলো মরিচ বাটার গন্ধ আলাদা। আর আজকে তো আদা রসুন জিরাও বেটে দিছি শুধু হলুদটা ছাড়া। অরণ্য অফিস থেকে আসছে, এখন 10টার একটু বেশি বাজে বোধ হয়, হ্যাঁ 10টার একটু বেশি বাজে। তো আমার রান্নাও প্রায় শেষের পর্যায়ে। এই যে এখন আমি যদি এখানে ঝোল দিতে চাই মানে পানি দিতে চাই দিব, কিন্তু আজকে আর আমি দিব না, কারণ কালকে দুপুরে আবার খাবো, তো তখন যদি ইচ্ছা হয় গরম পানি করে দিব। এখন একটু গরম মশলা দিলাম, আর 5 ফোড়ন ড্রাই রোস্ট করে গুঁড়া করে সামান্য 5 ফোড়নের গুঁড়া দিলাম, এটা আমাদের ফ্যামিলি ট্র্যাডিশন, হাঁসের মধ্যে আমরা একটু 5 ফোড়ন দিই। তো এই হচ্ছে হাঁস রান্না, মোটামুটি হাঁস কষা আর কি হাঁস। আর এখন তো 10:30 বাজে, আমরা খেতে চলে আসছি। তো এখানে আমি আর মাসুদ আহমেদ বসছি, অরণ্যকে ডাকছি, ও আসতেছে। তো এই হচ্ছে অবস্থা, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে মেয়ের সাথে গল্প মানে একটু কথা বলবো, তারপরে আজকের দিন শেষ হয়ে যাবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, আল্লাহ হাফেজ, বি পজিটিভ, স্প্রেড পজিটিভ।